একটা মফস্বল শহরে ভালো চলছিল প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু না হতেই এক মিথ্যা অভিযোগে এলোমেলো হয়ে যায় সব কিছু। তারা খেয়ে ছুটতে থাকেন প্রদীপ, প্রাণপ্রিয় স্বামীর হাত ধরে সঙ্গে দৌড়ান গর্ভবতী সুপ্তিও। প্রদীপের কি এমন অতীত ছিল যে যার পরিণাম ভোগ করতেই এমন দৌড়ছুট এই দম্পতির? পরিমণি নূরের রসায়নে জমে ওঠা এমন থ্রিলার ধর্মী গল্প রহস্য জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। বলে রাখা, এখানে সুপ্তি চরিত্রে পরিমণি এবং প্রদীপের চরিত্রে মোস্তাফিজ নূর ইমরান। অনম বিশ্বাসের ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবে জানা যাবে প্রদীপ সুপ্তির রহস্য। জানা গেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই বুধবার মধ্যরাতে মুক্তি পাবে রঙ্গিলা কিতাব। কিঙ্কর আহসানের রঙ্গিলা কিতাব উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন। পুরো সিরিজটিতে থাকছে 7টি পর্ব। এদিকে অনেকদিন ধরে পর্দায় ধরা ছোঁয়ার বাইরে পরিমণি। মাতৃত্বকালীন ছুটি শেষ করে ফেরেন শুটিংয়ে, ব্যস্ত হয়ে পড়েন রঙ্গিলা কিতাবে সুপ্তি হয়ে ওঠার গল্পে। এমনি তো পরিমণি দীর্ঘ বিরতির পর দর্শকরা মুখিয়ে আছে নায়িকাকে দেখবেন বলে। দেখতে দেখতে সময় ঘনিয়ে এসেছে, ঘটতে চলেছে সে প্রতীক্ষার অবসান। মাত্র ঘণ্টা কয়েক বাদেই এক সংগ্রামী গর্ভবতী নারীর চরিত্রে ধরা দেবেন পরিমণি। এখন দেখার বিষয়ে দর্শকদের কতটা মন জয় করতে পারেন এই নায়িকা